2021 সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির নির্বাচনের আগে নাজমুল হাসান পাপন বলেছিলেন, আমি মারা যাওয়ার আগ পর্যন্ত কেউ বিসিবির সভাপতি হতে চাইবে না। কিন্তু বাস্তবতা এখন ভিন্ন। গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পর গা ঢাকা দিয়েছেন যুব ও ক্রীড়ামন্ত্রী পাপন। তাই স্বভাবতই প্রশ্ন উঠছে, কি হবে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বিসিবির? সরকারের মনোনয়নে 2012 সালের অক্টোবরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন নাজমুল হাসান পাপন। এরপর 2013, 2019 ও 2021 সালের নির্বাচনে তিনবারই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওই পদে বহাল থাকেন তিনি। কিন্তু শেখ হাসিনার পদত্যাগের পর তিনি সহ বিসিবির বেশিরভাগ বোর্ড সদস্য গা ঢাকা দেয়ায় এখন অভিভাবকহীন অবস্থায় আছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। সেক্ষেত্রে অনেকের দাবি নতুন করে বিসিবি সাজানোর। পদত্যাগ চাইছেন পাপনের। তাই সদ্য গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের দৃষ্টি আকর্ষণ করছেন সংগঠক থেকে শুরু করে ক্রিকেট ভক্তরা। কিন্তু সেটা কি সম্ভব? উত্তর না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, যাদের রয়েছে নিজস্ব সংবিধান। সংস্থাটির একমাত্র অভিভাবক ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। সেই আইসিসির সংবিধান অনুযায়ী আর্টিকেল 2.4(d)-তে বলা আছে, সদস্যদের অবশ্যই স্বায়ত্তশাসিতভাবে তাদের বিষয়গুলো পরিচালনা করতে হবে। তা পরিচালনায় ও নিয়মকানুনে সরকারের কোনো হস্তক্ষেপ থাকতে পারবে না। অর্থাৎ বিসিবির কার্যক্রমের কোনো কিছুতে কোনোভাবেই প্রভাব খাটাতে পারবে না সরকারের কেউ। অন্তর্বর্তীকালীন সরকারও এর বাইরে নয়। যদি এমনটা হয় তাহলে দেশের ক্রিকেটকে নিষিদ্ধ করবে আইসিসি। এই সরকারেরই হস্তক্ষেপের কারণে 2010 জিম্বাবুয়ে ও 2023 শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকেও নিষিদ্ধ করেছিল ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। 2021 শেষবার হওয়া বিসিবির নির্বাচনের পর নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন গঠিত হয় বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ, যার মেয়াদ শেষ হবে 2025 সালের 5 অক্টোবর। অর্থাৎ স্বেচ্ছায় পদত্যাগ না করলে আরও এক বছরেরও বেশি সময় বিসিবি সভাপতি পদেই থাকবেন পাপন, সঙ্গে বোর্ডের সদস্যরাও। সেক্ষেত্রে বিসিবি নির্বাচনের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের কিছুই করার থাকবে না।